আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন ইয়ামসাসকুম কুরহান ফাকাদ মাসাল কওমা কুরহুম মিছলুহু তিলকাল আইয়াম নুদাভিলুহা বাইনান নাস ওহুদের যুদ্ধে সহত্তর জন মুসলমান শহীদ হয়েছেন কতজন এই মুসলমান কথা কন কতজন যখন সহাত্তর জন মুসলমান শহীদ হলেন বিশ্ব নবীর কাছে যখন খবর আসলো এক একজন করে সহাত্তর জন মুসলমান শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন এই টাইমে হজরতে জিবরিল আলাহি সাল্লাম হাজির ওহুদের মাঠেই হজরতে জিবরাইল এসেছেন সুহান আল্লাহ কেন এসেছেন রাসুলকে সান্তনা দিতে কাকে সান্ত্বনা দিতে রাসূলকে সান্ত্বনা দেওয়া মানেই আপনাদেরকে সান্ত্বনা দেওয়া কি ঠিক কি না কারণ রাসুলের বিপদ না হলে আপনাদের যদি আলাদা করে বিপদ আসতো তাহলে আপনারা আরও বেশি অস্থির হয়ে যেতেন কথা বলেন ঠিক কিনা রাসূল আল্লাহ কখন সান্ত্বনা দিলেন যখন সাইয়েদ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়েছেন অহুদের ময়দানে শহুদ শুধু শহীদ হন নাই হযরত আমির হামজার বুক ফেড়ে কলিজা বের করা হয়েছে ঠিক না এবং হিন্দা সাইয়েদুল শহীদ আমির হামজার কলিজা বুক ছেড়ে বের করে কলিজা চিবাচ্ছে রাসূলের কাছে খবর গেল বলছে আপনার চাচার আর কলিজা চিবিএ চিবিএ খাচ্ছে একে তো সত্তর জন মুসলমান শহীদ তারপরে কলিজা চিবাচ্ছে চাচা রাসুল কেমন হবেন বলেন অস্থির হয়ে গেছেন একজন সাহাবিকে রাসুল বলছেন একটু খোঁজ নাও তো হিন্দা যে আমার চাচার কলিজা চিবাই চিবিয়ে কি খায় না ফেলে দেয় সাহাবী বললেন হুজুর ও যখন কলিজা চাবাচ্ছে রাগে তো খেয়েই ফেলবে ও কি ফেলে দিবে তা আল্লাহ রাসুল বলছেন সাহাবি শোনো আমার চাচা শুধু জান্নাতি না আমার চাচার কলিজাটাও জান্নাতি বলেন সুবাহ কারণ আমার শরীরের ভিতরে জান্নাতের অংশ যাবে না এটি আল্লাহর কথা বলেন সুবহান আল্লাহ সুতরাং তোমরা কাছে থেকে দেখো চিবিয়ে খাই না ফেলে দেয় সাহাবি কাছে থেকে গিয়ে দেখেন চিবাচ্ছে কিন্তু গরণ করতে পারছে না চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে الله اكبر الله رب العالمين الرسول وشتي راه مستيانسين اندا بنتيم حضرت جبرائيل السلام الشهادة قران العيالات نزيله هيجلون ان يمسسكم قروح فقد مس القوم قروح مثله تلك الايام نداولها بين الله. قل يعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء এইলে জাহাজে আল্লাহ পাক বললেন নবীজি মন খারাপ করছো কেন তুমি যদি এখনি মন খারাপ করো তুমি যখন থাকবে না তোমার উম্মতের অবস্থা কেমন হবে কারণ তুমি তো হচ্ছে হেদায়েতের কান্ডারি তুমি তো রাহমাতুল লিল আলামিন আজকে তুমি মন খারাপ করছো ফাকাদ মাসাল কওমাকুর হুম মিসলুহ সত্তর জন তোমার পক্ষের লোক আজকে নিহত হয়েছেন তারা তো নিহত না আল্লাহ পাক বললেন আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে বাছাই করেছে তুমি মন খারাপ করছো কেন আল্লাহ পাক বলেন ফকাদ মাসাল কওমা করহু মিসলুহু বিগত বছরে বিগত বছরে বদরের প্রান্তরে আজকে তোমার পক্ষের সত্তর জন মুসলমান শহীদ হয়েছে কিন্তু বিগত বছরে বদরের ময়দানে সহত্তর জন কাফেরও মারা গেছে নিহত হয়েছে কি ঠিক কিনা ওরাও ছিল সহত্তর জন আজকে তোমাদের পক্ষের সহত্তর জন কি ঠিক না ঠিক বদরে কাফের মরেছে সহত্তর জন আর ওহুদে সহত্তর জন মুসলমান শহীদ হয়েছেন সুভান আল্লাহ কন আল্লাহ রাব্বুল বললেন মানুষের ভিতরে এই দিনটি আসে আর যায় কারণ সব সময় দিন একই রকম থাকে বদরে তোমাদের পক্ষে বিজয় ছিল উহুদের সাময়িক বিপর্যয় হয়েছে বদরে ওরাও মারা গেছে সহত্তর জন ওহুদে তোমাদের শহীদ হয়েছে সহত্তর জন সুতরাং দিন কিন্তু এক সময় একই রকম থাকে না কখনো কারো জন্য দিন আবার কখনো কারো জন্য রাত কারো বা পুষ মাস আর কারো সর্বনাশ কথা কন থেকে রাত কেউ যদি মনে করে আমি এখন যেমন আছি এরকমই থাকবো সময় এরকমই চলবে সেই কিন্তু বোকার স্বর্গে আছে কথাকন ঠিকা আল্লাপাক বললেন একই রকম দিন থাকে না একবার তোমার বিজয় হয়েছে এখন তোমার পরাজয় হয়েছে আবার তোমার বিজয় আসবে কারণ পাক বললেন এটা আমি সিস্টেমেটিক করে দিয়েছি কথা কথাকন কিনা ওহুদে মুসলমান কতজন শহীদ রাসলের পক্ষের সৈনিক প্রথমে ছিল এক হাজার রাস্তা থেকে ফেরত গেল তিনশো জন কতজন তিনশো জনের নেতা আর এক মুসলমান নামাজি জুব্বাওয়ালা পাগড়িওয়ালা পরহেজগার ওই লোকটার নাম হলো আবদুল্লা বিন উবাই ইবনে সলুল আলহামদুলিল্লাহ নাওয়াজুবিল্লাহ বলেন আমার ভাইরা রাসূলের সাথে মদিনা থেকে বের হলো একই সাথে নবীজি যাচ্ছেন এরাও যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখেন কতগুলো লোক পাগড়ি পরা দাঁড়ায় আছে রাসূল জিজ্ঞেস করেন তোমরা কারা এসেছো লোকগুলি বলল হুজুর আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি অমুক এলাকার লোক আপনাকে সাহায্য করার জন্য এসেছি আল্লাহ রসুল বললেন তোমাদের সাহায্য আমার প্রয়োজন নেই বলেন তোমাদের সাহায্য আমার লাগবে না কারণ আমাকে সাহায্য করবেন কে জোরে বলেন কে হুজুর আমাদের সাহায্য নেবেন না বলছে না ওরা চলে গেল রসুল রওনা হয়েছে এক হাজার বাহিনী নিয়ে কিছু দূর যাওয়ার পরে মদিনা শহর থেকে ওহুদের ময়দান তো বেশি দূরে না মাত্র তিন কিলো রাস্তা কয় কিলো তিন কিলো হজ করতে গিয়ে সচক্ষে ওহুদের ময়দান দেখে আসলাম মুসলমানরা যেখানে দাঁড়িয়েছিলেন সেই জায়গাও দেখেছি আল্লাহ রসুল যেখানে দাঁত ভেঙে পড়ে গেছিলেন সেই জায়গাও দেখেছি মাথার হেলমেট ভেঙে কড়া ঢুকে গেল রসুল অজ্ঞান অবস্থায় পড়েছিলেন সেই জায়গাটাও দেখেছি আর কাফিরিরা এসে বিশ্ব নবী এবং সাহাবাই কেরম রিদুয়ারুল্লাহি তাআলা আলাইহিম আজমাইদ তাদের সাথে খারাপ আচরণ করেছে যেই যেই জায়গাগুলো সেই জায়গাগুলো দেখেছি ওহুদের ময়দান এখনো আজকে আল্লাহ আল্লাহ রসুলের চাচা সৈয়দুস সুহাদা হাজরতে আমির হামজাকে এখনো অহুদের ময়দান বুকে ধারণ করে আছে হাজরত আমুর হামজার কবর ওহুদের ময়দানে আছে বড় করে ঘিরে রাখা আছে মাঝখানে ঘিরে রাখা আছে এই কবরটা হাজরত আমির হামজা রদি আল্লাহ তালানহুর এরপরে আরো কিছু দূর এলাকা আর একটু বড় করে ঘিরে রাখা আছে জিজ্ঞেস করলাম আমির হামজার কবর তো এটি কিন্তু আরো বেশি লম্বা করে ঘিরে রাখা আছে এই জায়গাটা কি সবাই জবাব দিয়ে বলল এই বড় করে যেই এই জায়গা ঘিরে রাখা আছে এই জায়গাটা আমির গোটা শরীরকে হিন্দা কুচি কুচি করে কেটে হাত কেটে পা কেটে নাক কেটে এমনকি অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেটে কেটে খন্ড খন্ড করে বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে রেখেছিল যতটা দূরত্ব নিয়ে আমির হামজার অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরা এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে আমি জিজ্ঞেস করলাম এই জায়গাটা ঘিরে রাখার কারণ কি কারণ অহুুদের ময়দানে তো শুধু আমির হামজা নাই আরো অনেক সাহাবী অহুদের ময়দানে আছেন কি ঠিক কিনা দা এরকম আরেকজন সাহাবীর কথা আমার জানা আছে যেই সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারও কবর উহুদের ময়দানে আছে আরো অনেক সাহাবীর কবর উহুদের ময়দানে আছে আমার ভাইরা জিজ্ঞেস করলাম ঘিরে রাখার কারণটা কি জবাব তারা জবাব দিলেন ঘিরে রাখার কারণ হলো পৃথিবী থেকে মুসলমানরা বিভিন্ন দেশ থেকে আসবে আসার পরে আমির হামদার শুধু কবর দেখবে না আমির হামজার ইতিহাসটাও মুসলমানেরা দেখবে সচক্ষে দেখে আমির হামজার শিক্ষা নিয়ে আমির হামজার জীবন কেমন ছিল এবং আমির হামজা ওহুদের ময়দানে এসে কি ভূমিকা রেখেছিলেন মুসলমানরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে সচক্ষে আমির হামজার নিদর্শন দেখে ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের মোকাবেলা করবে এই জন্য আমির হামজার সেই চিহ্ন সেই স্মৃতিকে আজও ঘিরে রাখা আছে সুহান বলেন আপনারা মন খারাপ করছেন নাকি আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি কোন দলেরও প্রশংসা করতে আসিনি আমি আল্লাহর রাসুলের জীবনে থেকে কথা বলছি কোরআন এবং সুন্না থেকে কি ঠিক না বেঠিক আমার ভাইরা রাস্তার মাঝ থেকে তিনশো জন লোক নিয়ে আবদুল্লা বিনুবাই সলুল বলল আপনি জান আমি আপনার সাথে যেতে পারবো না রাসূল বললেন কি ব্যাপার কি বলে গো জিহাদের মাঠে এসে এই টাইমে আমি গেলাম আল্লাহ খুব আবদুল্লা বিনুব বলল আমি এই জন্য যাবো না আমি যদি জানতাম আপনি মদিনা শহরের বাইরে এসে কাফেরেদের মোকাবেলা করবেন আবু সুফিয়ানের মোকাবেলা করবেন ওদের বিশাল বাহিনীর মোকাবেলা করবেন তাহলে আমি আসতাম না এটা সম্ভব হচ্ছে না আমি চলে গেলাম কোথায় যাবা আমাদের মার কাজে গেলাম আবদুল্লা বিনুবাইলুর তিনশো জন লোক নিয়ে আসলো মদিনার মসজিদে কোথায় মদিনার মসজিদে আর রাসুল অবশিষ জন নিয়ে উনি গেলেন ওহুদের ময়দানে সোহান আল্লাহ বলেন দেখি পাকা ইমানদার কোনটা তিনশো জন নিয়ে চলে আসলেন যিনি ইনি পাকা ইমানদার নাকি সাতশো জন নিয়ে ওহদের ময়দানে গেলেন উনি ইমানদার এই কোনটা ইমানদার এরে সর্বনাশ কিন্তু ওহুদের ময়দানে তুমি গেছেন লড়াই করতেন দি আমওয়া আলাইকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন উনি তো গেছেন লড়াই করতে কথা বলেন ঠিক কিনা ঠিক এখন কিছু কিছু আল্লাহওয়ালা মুলবি সাহেব আছে আল্লাহওয়ালা 나য়েবে রাসূল দাবি করে অথচ লড়াইয়ের কথা শুনলে ওদের মাথা খারাপ হয়ে যায় কথা কন ঠিক কিনা ওরে জঙ্গি মূলবি ওর সভ্য না সেটা মৌলবাদ মূলবি বলে কিনা আপনি যদি রাসুলের উম্মা পরিচয় দিতে চান রাসুলের জীবনী মানতে হবে রাসুলের শিক্ষা গ্রহণ করতে হবে রাসুলকে আদর্শ বানাতে হবে রাসুলের কোন অংশ মেনে কোন অংশ বাদ দিবেন ইহকালেও ঠেকবেন পরকালেও কথা ঠেকবেন আমার ভাই রায় আব্দুল্লাহ বিন ওবাইবন সলুল ফেরত আসলাম নবীজি চলে গেলেন ওখুদের ময়দানে জিহাদ শেষ হয়ে গেল একজন মহিলা এসে কাঁদতেছেন রাসুল জিজ্ঞেস করলেন দেখো তো মহিলা এসে কাঁদে কেন খোঁজ নিয়ে দেখলেন মহিলার তিন সন্তান এসেছিল শহীদ হয়েছে মহিলার স্বামী এসেছিল ল্যাংড়া মানুষ তার নাম আমর ইবনে জুমু উনিও শহীদ হয়েছেন রাসুল বললেন ওই মহিলা কাঁদে তার কারণ কি এবার আল্লাহ রসুল খোঁজ নিতে বললেন দেখেন মহিলা কান্দে তার কারণ হল তার স্বামী ছিলেন মাজুর হাঁটতে পারতেন না অক্ষম কিন্তু ওই বান্দি স্বামীকে ভর্ত শোনা দিয়ে বলল তোমার মতো ল্যাংড়ার সাথে যদি আমার বিয়ে না হতো কোন সুস্থ মানুষের সাথে যদি বিয়ে হতো তুমিও আজকে অহুদের ময়দানে যেতে কিন্তু সাথে বিয়ে হওয়ার তুমি আজকে ময়দানে যেতে না এটা আমার জন্য বিন আমার জুমু উনি উনি খোড়া মানুষ ছিলেন হাঁটতে পারতেন না আবদুল্লাহ বললাম ও প্রাণের স্ত্রী তুমি এভাবে আমাকে বলছো তার কারণ কি আমার এর স্ত্রী জবাব দিলেন আমার তিনটা সন্তান ও ময়দানে গেল কিন্তু আপনি যেতে পারলেন না এটা কি আমার জন্য খুশির খবর নাকি বলছি তোমার ছেলে গেছে তাতেই তো হবে আমি না গেলে কি হল আমার স্ত্রী সেদিন জবাব দিলেন ও আমার প্রাণ প্রিয় স্বামী আমার তিনটি সন্তান যদি শহীদ হয়ে যায় ইসলামের পক্ষে রাসুদের পক্ষে দিনের দিনকে বিজয়ী করার জন্য তাহলে হাশরের ময়দানে আল্লাহ আরব্বুল আলাবিন আমাকে শহীদের মা হিসাবে আখ্যায়িত করে ডাক দেবে আমাকে বলবে ওই শহীদের মা এদিকে সেদিন সেদিনকে আমার মর্যাদা বাড়বে না কমবে তা হাজরা আমর চুপ চুপ হ্যাঁ তোমার মর্যাদা বাড়বে এবার এবার আমরের স্ত্রী বললেন আপনি আমার স্বামী আপনিও যদি হুদের ময়দানে যেতেন আর আপনি যদি শহীদ হয়ে যেতেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসরের মাঠে শুধু শহীদের মা বলে ডাকতেন না শহীদের স্ত্রী বলেও ডাকতেন তাহলে কি আমার মর্যাদা কমতো না আরো বাড়ত আমার বললেন তোমার মর্যাদা আরো বাড়তো সুবহানাল্লাহ এবার বিন আমার ইবনে জমু স্ত্রীর কথা শোনার পরে উনি আর বাড়িতে থাকতে পারলেন না খড়িয়া খড়িয়ে রাসুলের দরবারে গিয়ে বলছেন আল্লাহর নবী আপনিও আমাকে বহুদের ময়দানে যাওয়ার অনুমতি দেন রাসুল বললেন আবদুল্লাহ তোমার জন্য রুখসাত আছে কারণ তুমি পায়ে খোড়া মানুষ তুমি মাজুর তোমার জন্য ওজোর আছে সুতরাং তোমার অনুমতি নেই তুমি বাড়িতে ফেরত যাও আল্লাহ রাসুলকে বারবার অনুনয় বিনয় করার পরে হাজরাতে আবদুল্লাহ বলেন হুজুর আমি মাজুর ঠিক আছে কিন্তু আপনি আমাকে স্পেশাল আজকে এই জাজতটা দেন বলেন সুফরাল্লাহ এটা স্পেশাল এ জাজত ভাই রাবার হাজিরাতের আব্দুল্লাহ বারবার অনুরোধ করার কারণে নবীজীবল্লাহ ও আবদুল্লাহ যাও তোমাকে এ জাজত দিলাম তুমিও যাও ওদের ময়দানে হাজিরাত আবদুল্লাহ বাড়িতে এসে স্ত্রীকে বললেন ওই প্রাণের স্ত্রী তুমি মন খারাপ করো না আল্লাহর পক্ষ থেকে আমার জন্য জিহাদের মিলে গেছে। তোমার হবে মন খারাপ হযরত আব্দুল্লাহ উটের পিঠে উঠলেন উহুদের দিকে যাচ্ছেন বাড়ির আপনার উঠানের উপরে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ উঠটাকে খানায় কাবার দিকে ফিরালেন ফিরানোর পরে

একটু দিল থেকে অনুভব করেন দোয়াটা কেমন আব্দুল্লাহ এই দোয়া করা করার পরে উনি কি বাড়িতে ফিরে আসবেন এক নাম্বার মূল ওনার হচ্ছে আল্লাহ তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করিও ঠিক না উনি তো শহীদ হওয়ার জন্যই কহুদের ময়দানে গেলেন সুহানুল্লাহ কন আমার ভাইয়েরা এরপরে বললেন পরিবারের কাছেও এনো না আমাকে বাড়িতেও এনো না এই দোয়া করেন আব্দুল্লাহ চলে গেলেন উহুদের ময়দানে আব্দুল্লাহ ও শহীদ হয়ে গেলেন তার স্ত্রীর কাছে খবর আসলো তোমার সন্তানরাও শহীদ হয়েছে তোমার স্বামীও শহীদ হয়েছে বিশ্বনবী একবার বললেন যেই মহিলা এখানে দাঁড়িয়ে কাঁদে কি কারণ কি কারণ হইছে ওনার স্বামী উনি হচ্ছেন আমর ইবনে জুমুর স্ত্রী উনি এখানে এসে কাঁদছেন তখন রাসুল বললেন আবদুল্লাহ বিন আমর ইবনে জুমুত আমার কাছে ইজাজত নিয়ে ময়দানে এসেছে ওর স্ত্রী কাঁদে কেন স্ত্রীর কথা শোনার পরে স্ত্রী বলল হে আল্লাহর রাসূল আমার সন্তানগুলোর লাশ আমি বাড়িতে নিয়ে যেতে পারলাম কিন্তু আমার স্বামীর লাশটা আমি বাড়িতে নিতে পারছি না যেই উটের উপরেই আমার স্বামীর লাশ আমি রাখছি ওই উটটাই বসে পড়ছে যেতে চায় না হুজুর কারণটা জানলাম না আমার স্বামী কি পাপী মানুষ নাকি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ নবীজি একবার ডাক দিয়ে বললেন ও আমরের স্ত্রী তোমার স্বামী যখন বাড়ি থেকে বের হয় কোনো কথা বলেছে নাকি কোনো দোয়া করেছে বা কোনো কথা বলেছে আমাদের স্ত্রী এবারে জবাব দিচ্ছেন হে আল্লাহ রাসূল আমার স্বামী যখন বাড়ি থেকে বের হয়ে আসে উঠানে দাঁড়াইয়া দোয়া করেছিলেন আল্লাহুম্মা লা তারুদদিনি ইলা বাইতি ওয়া আহলি আল্লাহ গো আমাকে আমার বাড়ির দিকে আমার পরিবারের কাছে তুমি আমাকে আর ফেরোতে না আল্লাহ রাসূল নবী বললেন ও আমার স্ত্রী তোমার স্বামীর দোয়া দুইটি দোয়া আল্লাহ কবুল করেছেন তোমার স্বামীর দোয়ার এক নাম্বার ছিল আল্লাহ তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করো তোমার স্বামীর দুই নাম্বার দোয়া ছিল আল্লাহ শহীদ বানানোর পরে তুমি আমাকে ওহুদের ময়দানে রেখে দিও আমি যেন বাড়িতে না আসি তোমার স্বামীর দুইটি দোয়া আল্লাহ কবুল করেছেন শহীদ হয়েছে তোমার স্বামী আর তোমার স্বামীর লাশ তুমি বাড়িতে নিয়ে যেতে পারবা না এই অহুদের ময়দানে তোমার স্বামীকে দাফন দেওয়া লাগবে আল্লাহ আকবর আমার ভাইরা সাহাবাই কেরামের জিন্দগি দেখেন কোরআনের আয়াত নাজিল হচ্ছে تلك الايام نداولها بين الناس، وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء. <applause> আল্লাহ পাক বললেন নবীজি মন খারাপ করো তোমার পক্ষের সহত্তর জন মুসলমান শহীদ হয়েছেন দুইটা কারণে কয় কারণে কথা বুঝেন না কয় কারণ ও মুসলমান সংখ্যায় আমরা আজকে অনেক কিন্তু প্রকৃত মুসলমান না আমরা বর্তমানে হচ্ছে হিজড়া মার্খা মুসলমান জিহাদের কথা শুনলে কিছু লোকের গা চুলকানা শুরু হয়ে যায় মনে করা ওই মনে হয় জঙ্গি বলবি না আমরা জিহাদ করা মানে কাউকে মারার নির্দেশ দিচ্ছি না জিহাদি মনোবল যদি না থাকতো তাহলে আমাদের সোনার বাংলা স্বাধীন হতো না কি কথা বলেন ঠিক না বেটি জিহাদ করে এই দেশ মুক্ত করা হয়েছে গোটা পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের যে চরম দুর্দশা একটিমাত্র কারণে মুসলমানরা আজকে প্রধানত এবং ফুটবলের জাতিতে পরিণত হয়েছে যদি মুসলমানদের ভিতরে জিহাদি চেতনা থাকত কোন কাফের মুশরিক ইহুদি মুসলমানদের দিকে চোখ উঁচু করে তাকাতে পারত না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা হাত নামান আমার দেশের যারা সৈনিক ডিপার্টমেন্টে আছেন ওনারা জীবন আর মরণ সাথে নিয়ে ওই চাকরিতে যোগদান করেছেন ঠিক কিনা যারা আছে তারা মুসলমান না এখন শত্রু মুক্ত করতে গিয়ে এই দেশকে পাহারা দিতে গিয়ে আমার দেশের এই প্রহরীরা যদি জীবন দেন তারা যদি নিহত হন বলেন তাদের মর্যাদা শাহাদাতের মর্যাদা হবে কিনা বলেন হবে হবে কারণ মুসলমান যদি দিন কায়েমের জন্য ইসলামের পক্ষে যদি তারা রক্ত দেয় নিহত হয় আল্লাহ বলছেন তাদেরকে সাধারণ মৃত না কারণ তারা সবাই জীবিত সবাই কি জীবিত ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله رب العالمين جرى الله رستائي জীবন দিয়ে শহীদ হয়েছে নিহত হয়েছে তাদের মৃত্যু বলে তোমরা ধারণা করো না বরং তারা সবাই জীবিত কতক্ষণ ঠিক কিনা বাল আহিয়া তারা জীবিত ইন্দারিহীন কোন রবের কাছে তারা রেজেক প্রাপ্ত হয় বলেন মার